বিরতির পর ফিরে আসলাম। ঋণ মুকুব নিয়ে ভুয়ো বিজ্ঞাপন দিচ্ছে বেশ কিছু সংস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ফাঁদে পা না দিতে এবার নিষেধ আরবিআই, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নিষেধ করা হলো ফাঁদে পা না দেওয়ার জন্য। তার জন্য নির্দেশিকা জারি করলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ঋণ মুকুব নিয়ে ভুয়ো বিজ্ঞাপন, ভুয়ো বিজ্ঞাপনকে কেন্দ্র করে বহু মানুষ প্রতারিত হচ্ছে, বিজ্ঞাপন দিচ্ছে কিছু সংস্থা বলে অভিযোগ, তাদের ফাঁদে যাতে পা না দেন সাধারণ মানুষ আম জনতা, তারই আবেদন আরবিআইয়ের পক্ষ থেকে। যদিও এই প্রসঙ্গে নিউজ ভ্যানগার্ডের সঙ্গে কথা হয় সর্বভারতীয় ব্যাংক অ্যাসোসিয়েশনের নেতৃত্বের সঙ্গে এবং রাজেন নাগর, তিনি এই পুরো বিষয়টি জানিয়েছেন পুঙ্খানুপুঙ্খভাবে। কি বলছেন রাজেন নাগর শোনাব। আমরাও তাই মনে করি, যদি ব্যাংক থেকে লোন নিতে হয় তাহলে ব্যাংকের শাখার সঙ্গে যোগাযোগ করা উচিত, সেখানে যাওয়া উচিত, সেখানে কথা বলা। রিজার্ভ ব্যাংক যে বলেছে সেটা আগের থেকেই আছে। এই যে লোন প্রকাশরা ঘুরে বেড়াচ্ছেন, লিঙ্কে পাঠাচ্ছেন, তাতে প্রতারণাটা বেশি হচ্ছে। শাখায় যাবেন, শাখায় কথা বলবেন, শাখায় কাগজগুলো সাবমিট করবেন, শাখায় থেকে লোন নেবেন। অনলাইন অনলাইন যে প্রতারণা, সেই প্রতারণা এড়াতে গেলে কি কি করা উচিত, কি কি মেনে চলা উচিত? আসলে প্রথম কথা হচ্ছে যে অনলাইন যখনই আপনাকে লোন দিচ্ছে, যাওয়ার জন্য বলছে, সে প্রলোভনে পা না দেওয়াই ভালো, সোজা ব্যাংকের ব্রাঞ্চ গিয়ে লোন নেওয়াটাই ভালো। এটা একটা প্রলোভন, সেখানে ফাঁসিয়ে নিয়ে ওরা অ্যাকাউন্ট নাম্বার ফাম্বার নেয়, অ্যাকাউন্ট থেকে টাকা বের করে নেয়, এই সমস্ত ঘটনাগুলো ঘটে। এই প্রলোভনে পা না দেওয়াই পাবলিক এর কাছে আমাদের রিজার্ভ ব্যাংক তো জানাচ্ছে যে যদি এরকম কেউ যদি প্রতারণার ফাঁদে পড়েও থাকে বা এরকম যদি প্রলোভন দেখায়, তবে সেক্ষেত্রে আরবিআই এর যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে অভিযোগ দায়ের করার জন্য। কি মনে হয় এই যে অভিযোগ দায়ের বা এ ধরনের যে সিদ্ধান্ত ইতিমধ্যে আরবিআই নিয়ে, অনেকগুলো অনেকগুলো এরকম ধরনের স্কিম মানে ইয়ে আছে, নিয়ম কানুন গুলো বলে, কিন্তু কমন লোকের কাছে এই নিয়ম গুলোকে জানা সম্ভব কি? সেই জন্য সবচেয়ে ভালো কথা হচ্ছে, ধরুন আপনারা যদি একটা কাগজে দেখেন যে বলেন যে অনলাইন যখনই আপনাকে কোনো লোনের প্রলোভন দেওয়া হচ্ছে, ডুববেন না, সোজা ব্যাংকের সঙ্গে কথাবার্তা বলুন সেখান থেকে। তো কি মনে হয় এই ধরনের পদক্ষেপের পর কিছুটা হলেও কমবে? মানুষের প্রলোভন যেটা আছে সেটা কন্ট্রোল করা এত সোজা নয়, এই জন্য এইরকম এটা এই পদক্ষেপটা ভালো, রিজার্ভ ব্যাংক এটাকে প্রচার করছে ভালো, এটা নিশ্চয়ই ভালো, কিন্তু সবার তরফ থেকেই বলা উচিত, ইভেন মিডিয়া এটা প্রচার করা উচিত যে আপনি ব্যাংকের লোন কিংবা ব্যাংক সম্বন্ধী কাজটা ব্যাংকে গিয়ে। আপনারা শুনলেন সর্বভারতীয় ব্যাংক অ্যাসোসিয়েশনের নেতৃত্ব রাজেন নাগরের বক্তব্য। এবং চলে যাব নিউজ রুমে, সরাসরি নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা মর্ধন। অঙ্কিতা, এই যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ভুয়ো বিজ্ঞাপন, ভুয়ো সংস্থার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কি থাকছে তার মধ্যে? দেখো, ক্রমেই বাড়ছে কিন্তু অনলাইন প্রতারণা। বিশেষ করে দেখা যায় আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার আই কার্ড বানাতে গেলে বিভিন্ন সময় আমাদের মোবাইলে একটা মেসেজ আসে বা একটা লিঙ্ক আসে, সেই লিঙ্কে টিপ দিলেই বা সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু একেবারে সহজেই সেই নথিগুলি বের করা যাবে। ঠিক এমনভাবে একাধিক অ্যাডভার্টাইজ বা একাধিক বিজ্ঞাপন দেওয়া হয় এবং সেই ফাঁদে পড়ে একাধিক মানুষকে সর্বশান্ত হতে হয়। বিশেষ করে দেখা যায় যে আমরা যদি দেখি রেলে যদি আমরা আসা যাওয়া করি, তবে দেখবে যে রেলে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন লাগানো থাকে বা বাসে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন লাগানো থাকে বা রাস্তার ধারে বিভিন্ন সময় বিজ্ঞাপন লাগানো থাকে, এমনকি শৌচালয়ের দরজাতেও বিভিন্ন বিজ্ঞাপন লাগানো থাকে। এবং সেই বিজ্ঞাপনে থাকে যে অল্প সময়ে আপনি এত টাকার ঋণ নিতে পারবেন, ঠিক এইভাবে প্রলোভন দেখানো হয়। সেক্ষেত্রে কিন্তু একাধিক মানুষ সেই বিজ্ঞাপন গুলিকে
সবাইকে দেখে তাদের নাম নথিভুক্ত করে তাদের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ নথি অর্থাৎ আধার কার্ড আই কার্ড প্যান কার্ডগুলি জমা করেন, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি হয়, এই আধার কার্ড এবং প্যান কার্ডের মাধ্যমে নথিগুলি দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করা হয় এবং ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে যায়। এক টিপ দিলেই বিভিন্ন জিনিস বা বিভিন্ন টাকা চলে যাচ্ছে ব্যাংক থেকে, সেক্ষেত্রে কিন্তু একেবারে সর্বশান্ত হতে হয় সাধারণ মানুষকে। এবং এই খবর নতুন নয়, এর আগেও আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় প্রতারণার ফাঁদে পড়ে সর্বশান্ত হতে হচ্ছে সাধারণ গ্রাহকদের। তুমি অনেক সময় দেখবে যে বিভিন্ন নামি দামি বেসরকারি ব্যাংকের নাম করে লোনের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় এবং সেই অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া থাকে যে অল্প সময়ে আপনি লোন নিতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনি সঠিক জায়গায় যাচ্ছেন কিনা বা অনেকেরই প্রশ্ন থাকে যে এই যে অ্যাডভার্টাইজমেন্টগুলি দেওয়া হয় সেগুলি কি আদতে বৈধ, সেগুলি বা এই যে ফোন নম্বরগুলি দেওয়া থাকে সেই ফোন নম্বরে যদি বিভিন্ন নথিগুলি জমা দেওয়া হয় তবে কি টাকা টাকা আমরা বা লোন কি আমরা পাবো, সেক্ষেত্রে কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকেন। কিন্তু এই মুহূর্তে আরবিআই জানাচ্ছে যে যদি এমন কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় তবে সরাসরি যেন ব্যাংক শাখায় যোগাযোগ করা হয়। অর্থাৎ ব্যাংকে কি মনে হচ্ছে মানুষকে সচেতন হবে? দেখো, মানুষকে সচেতন করতে গেলে প্রথমে কি করতে হবে, অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করতে হবে। বিভিন্ন স্টেট বা বিভিন্ন জেলায় জেলায় অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করতে হবে, সাধারণ মানুষকে বোঝাতে হবে যে এই প্রলোভনের জন্য পা না দেয় কিভাবে এগুলো থেকে এড়িয়ে যাওয়া যাবে। দেখো, প্রথমেই বলছিলাম যে আরবিআই এই মুহূর্তে কি কি নির্দেশিকা জারি করেছে। দেখো, আরবিআই প্রথমেই বলছে যদি এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া থাকে তখন প্রথমেই যে ব্যাংকের নামে দেওয়া থাকবে সেই ব্যাংকের যে মেইন অফিস রয়েছে সেই মেইন অফিসে প্রথম গিয়ে যোগাযোগ করতে হবে, জানতে হবে যে আদতে সেই ব্যাংক এই ধরনের কোন লোন দিচ্ছেন কিনা। যদি দেখেন যে হ্যাঁ সঠিক ব্যাংক থেকেই এই লোন দেওয়ার জন্য এই বিজ্ঞাপনগুলি দেওয়া হয়েছে তারপর তো ঠিক আছে, যদি ব্যাংক অস্বীকার করে না এই ধরনের কোনো বিজ্ঞাপন দেওয়া হয়নি তবে কিন্তু বুঝতে হবে একটি প্রতারণার চক্র। অর্থাৎ অনলাইন যে বিভিন্ন প্রতারণা সেই প্রতারণার ছবি বা এই প্রতারণার খবর কিন্তু আমরা প্রতিনিয়ত দেখি আসছি। সেক্ষেত্রে প্রথমে কি করতে হবে, সেক্ষেত্রে প্রথমেই বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করতে হবে, সাধারণ মানুষকে বোঝাতে হবে যে কিভাবে এই গোটা বিষয় থেকে নিজেকে সরিয়ে আনতে হবে বা গোটা ঘটনাটিকে এড়ানো যাবে। এছাড়া আরেকটি বিষয় রয়েছে, যারাই এখনো পর্যন্ত এই ধরনের ঘটনায় জড়িত বা এই ধরনের চক্রান্তে পড়ে সর্বশান্ত হয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই আরবিআই এর যে নিজস্ব পোর্টাল রয়েছে সেই পোর্টালে তাদের অভিযোগ দায়ের করতে পারবে। অর্থাৎ যদি কোনো সাধারণ মানুষ এই ধরনের লিঙ্কে গিয়ে নিজের লক্ষ লক্ষ বা কোটি কোটি টাকা খুয়েছেন সেক্ষেত্রে নাম ধাম দিয়ে এবং যে লিঙ্কে তিনি ক্লিক করেছেন প্রত্যেকটা নথিভুক্ত কালেক্ট করে আরবিআই যে নিজস্ব পোর্টাল রয়েছে সেই পোর্টালে তিনি অভিযোগ দায়ের করতে পারবেন। এবং আরবিআই কিন্তু সেই পোর্টালে যে যার নামে অভিযোগ দায়ের করা হবে বা যে লিংক বা যে কোম্পানির নামে দাঁড়িয়ে, অঙ্কিতা, যে ব্যাংক কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কি ভাবছেন যে আগামী দিনে কোনো সেমিনার করা যায় কিনা বা তাদের কি এখন আপাতত কোনো ভাবনা চিন্তা থাকবে? দেখো, ব্যাংকের মাধ্যমে তুমি যে বলছিলে সেমিনার কিন্তু এখনো চলছে। আমরা কিছুদিন আগেও আমাদের রাজ্যে দেখেছি এই ধরনের সেমিনার হতে এবং দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের সেমিনার অনুষ্ঠিত হয়। কিন্তু দেখো, সেমিনারগুলি কি হয়, বছরে একটা থাকে বা গোটা বছরে দু থেকে তিনটে সেমিনার হয়। সেক্ষেত্রে অল্প সংখ্যক মানুষ সেই সেমিনারে যোগদান করছে, যার ফলে এই যে সতর্কবার্তা সেই সতর্কবার্তা কিন্তু সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না। সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে প্রত্যেকটি জেলায় জেলায় প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে এই ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করতে হবে এবং আরবিআই এর যে নিজস্ব নির্দেশিকা আছে যে নির্দেশিকাগুলি প্রত্যেকের মেনে চলা দরকার এবং আরবিআই এই মুহূর্তে যে ধরনের বার্তাগুলি দিতে চাইছে সাধারণ মানুষের কাছে বা সাধারণ গ্রাহকের কাছে সেই বার্তাগুলি সরাসরি পৌঁছাতে গেলে কিন্তু শুধুমাত্র স্টেট ভিত্তিক কোনো ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্প করলে চলবে না। এছাড়াও বিভিন্ন জেলায় বা একেবারে বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক এই ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্প করতে হবে, তবেই হয়তোবা সাধারণ মানুষ সচেতন হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় আধার কার্ড প্যান কার্ড আই কার্ডের ভুয়ো বিজ্ঞাপন দেওয়া হয়, বলা হয় যে খুব কম সময়ে শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে অল্প সময়ে আপনি সেই নথিপত্রগুলি আপনারা পেয়ে যাবেন। কিন্তু দেখা যাচ্ছে টাকা তো জমা পড়ছে ব্যাংকে কিন্তু তাদের নথিপত্র কিন্তু হাতে এসে পৌঁছাচ্ছে না, অর্থাৎ এই টাকা কিন্তু সরাসরি চলে যাচ্ছে সেই প্রতারকদের কাছে। তাই এই জিনিসগুলি যতদিন মানুষ সচেতন না হবে ততদিন কিন্তু এর
গ্রাফ প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী হবে। তাই প্রথমেই অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করতে হবে বিভিন্ন ব্যাংকের উদ্যোগে, স্টেট ভিত্তিক নয়, আমি আবারও বলছি স্টেট ভিত্তিক নয়, বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন জেলায় এই ধরনের যদি ক্যাম্পের আয়োজন করা হয় বা বছরে একটি বা দুটি করলে হবে না, প্রায় প্রত্যেক মাসে এই ধরনের ক্যাম্পের আয়োজন করতে হবে সাধারণকে, তবে এই ধরনের প্রতারণার হাত থেকে মুক্ত পাবে মানুষজন। অনেক ধন্যবাদ অঙ্কিতা, তোমায় কথা বলছিলাম আমাদের নিউজ রুম থেকে, অঙ্কিতা বর্ধন ছিল আমাদের সঙ্গে। তবে যে ফাঁদ পাতা হয়েছে সেই ফাঁদে পা না দিতেই নিষেধ করা হয়েছে আরবিআইয়ের পক্ষ থেকে, তবে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে রিজার্ভ ব্যাংকের, এবং তারই জন্য ইতিমধ্যেই কর্তৃপক্ষের বিশেষ ভাবনা চিন্তা রয়েছে, সেমিনার চলছে বিভিন্ন জায়গায়, তারই সঙ্গে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি যাতে নেওয়া হয় এই রাজ্যে রাজ্যে জেলায় জেলায়, তারই আবেদন উঠে আসছে বিভিন্ন মহল থেকে। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।